আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমি আপনাদের সুজন্যে আজকে যেই ভিডিওটা দিচ্ছি বা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো আপনার ইউএসডি মার্কেট। ঠিক নভেম্বরের মাঝামাঝি অথবা নভেম্বর 19 কিংবা নভেম্বরের শেষ নাগাদেই মার্কেটটা আসলে গতিবিধিটা কী ধরনের হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি বা আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন যে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে বিশেষ করে 355 এই লেভেলটায় মার্কেট ক্লোজ হয়েছে। তো ঠিক এই জায়গা থেকে আগামী দুই এক সপ্তাহ পর্যন্ত বা আগামী এক সপ্তাহে নাগাদ মার্কেটটা আসলে কতটুকু আপডাউন করতে পারে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, আপনারা যারা গত ভিডিওটা আমার দেখেছিলেন আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি কিন্তু আসলে 360 পর্যন্ত আমি আপনাদেরকে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে মার্কেটটা 360 পর্যন্ত উঠতে পারে যদি সে রেজিস্ট্যান্স লেভেলের দিকে চলে যায়। তো আসলে আমি ব্যক্তিগতভাবে প্লিজড যে মার্কেটটা ঠিক একইভাবে সেই 360 পর্যন্তই উঠেছে লেভেল টু লেভেল করে আপনার স্কিপ করে। তো যাই হোক, এখন বিষয় হলো যে মার্কেট যেই পজিশনে বর্তমানে রয়েছে এই পজিশনে মার্কেট কেন আসলো এটা নিয়েও আমি একটু হালকা পাতলা আলোচনা করব আর এর পরবর্তী গতিবিধিটা কি হতে পারে এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। তো সামাজিকভাবে আপনারা জানেন যে গত সপ্তাহে বিশেষ করে ফ্রাইডে আমরা দেখেছি যে আপনার আমেরিকা মধ্যবর্তী নির্বাচনটা হয়েছে, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান যে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে এই ফলটা ছিল আসলে স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে যে কোনো পলিটিক্যাল বড় ধরনের ইস্যুতে উপরে ভিত্তি করে ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে, যার কারণেই কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি যে ঠিক ফ্রাইডে বা আপনার বৃহস্পতিবার থেকেই বিশেষ করে নির্বাচন যেহেতু শুক্রবার হয়েছে বৃহস্পতিবার থেকেই মার্কেটের একটু অস্বাভাবিক আপডাউন স্বাভাবিকভাবেই দু চার দিন আগে থেকে এটা হয়ে থাকে। তো সেই হিসেবে যেহেতু নির্বাচন কোন দল হারবে বা কোন দল জিতবে এটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে কোনো নির্বাচনেই মার্কেটের মানে ওই দেশের ইকোনমিক্যাল অবস্থাটা একটু খারাপের দিকে থাকে এবং পরবর্তীতে যে সরকার গঠন করে সরকার গঠন করার পরে একটা স্থিতিশীল অবস্থা আসে এরপরে দেখা যায় যে পরবর্তী মুভমেন্ট মার্কেটের একটা এইভাবে মানে একটা ঠান্ডা মাথায় অনুযায়ী হয়ে থাকে। তো এই জন্য আপনাদেরকে আমি এই বিষয়গুলো অবশ্যই বিভিন্ন ভিডিওতে আমি হয়তো হালকা হালকা আলোচনা করি, সকল ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব নয় আসলে, যার কারণে আমি আপনাদেরকে বিগত দিনগুলোতে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টালি যে কোনো কারণে কিন্তু মার্কেট বড় ধরনের মুভমেন্ট হয়। তো এরপরে আমি বলবো না যে অনেক বেশি মুভমেন্ট হয়েছে, হ্যাঁ হয়েছে, একদম কম হয়নি। যেমন আপনার গত সপ্তাহে যেখানে মার্কেটের ক্লোজ ছিল ক্লোজিং ছিল বিশেষ করে দশমিকের আগে 1 ছিল না 9,959 আর সেই জায়গায় প্রায় মার্কেট 400 পিপস উপরে উঠে গেছে এক সপ্তাহ ব্যবধানে, এটা খুব স্বাভাবিক একটা পার্লামেন্টের যে কোনো একটা নির্বাচন বা পলিটিক্যাল যে কোনো একটা ইস্যু নিয়ে এরকম ধরনের একটু মুভমেন্ট এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক মোটেই না, যার কারণেই আমাদের আসলে ব্যাকআপ দেখে আমাদের ট্রেড করতে হবে। তো সামাজিকভাবে এখন কথা হলো যে এই যে আমরা যেটা নির্বাচনের যে ফলাফল দেখতে পেলাম এই যে আমি আপনাদের সাথে সামনে উপস্থাপন করলাম, আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে যেখানে আমাদের ফলাফলটা কিন্তু এমন হয়েছে যে রিপাবলিকানরা পেয়েছে 210 এবং ডেমোক্রেটিক এরা দল পেয়েছে 192। তো এই কারণে নির্বাচনে কিন্তু ফাইনাল রেজাল্ট এখনো হয়নি, সুতরাং যে পর্যন্ত ফাইনাল রেজাল্ট না হবে সেই পর্যন্ত এই কারেন্সিটার উপরে একটু সমস্যা থেকেই যায় বা থাকবে, যার কারণে আপনাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে। অর্থাৎ আগামী সপ্তাহেও কিন্তু মার্কেট কিছুটা অর্থাৎ ইউএসডিটা কিছুটা প্রেসারে চাপে থাকতে পারে এবং উপরের দিকে মার্কেট আরও কিছু উপরের দিকে উঠে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার, আবার দেখা যায় যে যেহেতু আপনার আমরা যেটা দেখলাম যেহেতু আপনার রিপাবলিকানরা এগিয়ে রয়েছে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে তাদের দখলেই চলে যাবে এবং সেই ক্ষেত্রে বাইডেন যদি ভালো কোনো স্পিচ আবার দেয় যেটা তার ডলারকে আবার স্ট্রং করার জন্য, তাহলে আবার আমরা হয়তো এটা দেখবো যে হুট করে মার্কেট নিচের দিকে টান দিয়ে দিয়েছে। তো
সর্বোপরি একটা কথা বলবো যে এই যা বর্তমান জায়গাটা কিন্তু মোটামুটি একটা ক্রিটিক্যাল পজিশন, যেহেতু মার্কেটটা অনেকটা উপরের দিকে উঠে এসেছে। তো এখন যদি বাইডেন আবার যেহেতু তার দলই এগিয়ে রয়েছে এবং সে হয়তো তার প্রতি খুব একটা প্রেশার এখন এই মুহূর্তে নেই, যদিও তার আসন সংখ্যা কমেছে, তারপরেও যেহেতু সে এগিয়ে রয়েছে, সেহেতু সে হয়তো অনেক ভালো কোনো স্পিচ দিতেও পারে, যার কারণে মার্কেট আবার হুট করে নিচের দিকে নেমে যেতে পারে। আর যদি সেমন না হয়, কোনো বিভিন্ন ধরনের কোনো আন্দোলন সংগ্রামে এটা সেটা জানো যদি আবার দেখা যায় যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা আরও উপরের দিকে টান দেবে, অর্থাৎ ডলার আরও উইক হবে। তো বিষয়টা যেহেতু এখন পর্যন্ত অনিশ্চিত, মার্কেট খুললে মার্কেট কীভাবে তারা আন্তর্জাতিকভাবে এই বিষয়টাকে অন্য অন্য কান্ট্রিগুলো কীভাবে এই বিষয়টাকে নেয়, এই বিষয়গুলো আমরা যখন জানবো আমরা দেখবো এবং মার্কেটের পরে এটা ব্যাপক এফেক্ট পড়বে, এটা বড় ডিসিশন নিয়ে আপনাদেরকে ট্রেড করাটা উচিত হবে বলে আমি মনে করি। এরপরে যদি অস্বাভাবিক কোনো বিষয় আমি দেখি বা বুঝতে পারি, তাহলে ওই সময় হয়তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার মধ্যবর্তী কোনো একটা দিয়ে মানে ভিডিও দিয়ে, অর্থাৎ সপ্তাহের মধ্যবর্তী সময় কোনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আবার আমি সচেতন করার জন্য চেষ্টা করবো। তো যাই হোক, সময় দিয়ে আসলে অনেক কথা বললাম, বলবো না করলে অনেক কথা বললাম, যেহেতু বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট ছিল, যারা মোটামুটি ঘাটাঘাটনি একটু কম করতে পারেন, অনেক ব্যস্ততার কারণে হয়তো আপনারা অনেক বেশি ঘাটাঘাটনি করতে পারেন না, তাদের সৌজন্যে হয়তো আমি চেষ্টা করি যে আপনারা যেহেতু অল্প সময়ের ভিতরে এখান থেকে ব্যাপক কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন বা যাবেন, এই প্রত্যাশায় আমি হয়তো আপনাদেরকে একটু অতিরিক্ত টিপস দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন মোট কথা হলো আপনাদের মার্কেট যেই পজিশনে রয়েছে, ঠিক এই পজিশন থেকে মার্কেটের লেভেলগুলো কোথায় কোথায় কী রয়েছে আমি এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। তো সম্মানিত ভিউয়ার, আমি লেভেলগুলো যে বিষয়গুলো আমি আপনাদেরকে যখন আমি লেভেলগুলো দেখাই, আমি আরও কিছু সোর্স থেকে আমি বিষয়গুলো বিভিন্ন কালেক্ট করি, কালেক্ট করার পরে আমি এখান থেকে আপনাদের সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিই, কারণ এত সোর্স তো আসলে আপনাদের শো করা সম্ভব নয়। তো যাই হোক, এখন মার্কেট যে পজিশনে রয়েছে, ঠিক এই পজিশন থেকে যদি মার্কেট আরও উপরের দিকে টান দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সম্মানিত, সেই রেজিস্ট্যান্স লেভেলটার কথা আমি বলবো, যে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এখান থেকে বিশেষ করে 480-490 কিংবা 500, এই যে লেভেলটা, এই লেভেলটা আপনাদেরকে এই লেভেলটা বিশেষ করে আপনাদের এখানে একটা লেভেল রয়েছে, এই লেভেলে আপনারা মনে করবেন এটা ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের বর্তমান অবস্থা থেকে। ঠিক এই লেভেলটা যদি ভেঙে উপরের দিকে চলে যায়, আমি একটু এই দিয়ে দেখাচ্ছি, কারণ এটি দেখতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, তো সেই সৌজন্যে আমি এটাকে একটু মডিফাই করে নিচ্ছি আপনাদের সৌজন্যে। তো এই যে লেভেলটা, যেই লেভেলটার কথা আমি বলেছি কিছুক্ষণ আগে সম্মানিত বিভাগ, সেই লেভেলটা হলো এই যে লেভেলটা 500 লেভেল বা 470-480, এবং পরবর্তী যদি ওই লেভেলটাকে ভেঙে মার্কেট ঠিক উপরের দিকে আরও টান দিয়ে উঠে যায়, চলে যেতে পারে, সেই ক্ষেত্রে মার্কেট উঠে যাইতে পারে হয়তো আরও 100-120-130 পিপস উপরে, অর্থাৎ 600-610-15-20 এই লেভেলটা মার্কেটের জন্য আরও একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই লেভেলটা যদি ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে মার্কেট পরবর্তী লেভেলে চলে যাবে এবং সেই লেভেলটা হবে বিশেষ করে 770-790 এই যে লেভেলটা। আমার কাছে মনে হয় যে এই লেভেলটাকে ভেঙে উপরে নাও যেতে পারে, যদি স্ট্রং কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ যদি এমন হয় যে এই নির্বাচনকে ঘিরে অনেক বড় ধরনের কোনো আন্দোলন হয়, অথবা এই সেই ক্ষেত্রে হয়তো এই এই পর্যন্ত মার্কেট চলে যেতে পারে বা এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যেতে পারে। তো আমি আপাতত দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে না যে এই লেভেলটাকে ভাঙতে পারে, আর যদি ভাঙার কোনো আশঙ্কা হয় তাহলে আমি চেষ্টা করবো, আগেই বলেছি যে আপনাদের পরবর্তী একটা ভিডিও দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো, আর আপনারা তো স্বাভাবিকভাবে কিছু সচেতন থাকবেন অবশ্যই আমি প্রত্যাশা করি বা মনে করি। তো সম্মানিত বিভাগ, যদি এই মার্কেটটা উপরের দিকে না গিয়ে ঠিক বাইডেন সরকারের আপনার ক্ষমতা দখল সমক্ষমতা আপনার টিকিয়ে রাখার জন্য আরও অনেক ভালো কোনো স্পিচ আমরা দেখতে পাই বা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার উপর ভিত্তি করে মার্কেটটা বা USD আবারও স্ট্রং হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে মার্কেট কোথায় যেতে পারে এই ব্যাপারে একটু আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো ওই জায়গা থেকে ফার্স্ট লেভেল যেটা রয়েছে এই জায়গা থেকে যদি ডাউনের দিকে আসে, সেটা হলো বিশেষ করে 180-190 কিংবা 200 এই যে লেভেলটা, এই লেভেলটা অত বেশি না, মোটামুটি একটা লেভেল, আমি অত বেশি স্ট্রং সাপোর্ট বলবো না। তো ঠিক ওই লেভেলটা যদি ভেঙে ফেলতে পারে, ভেঙে ফেলে মার্কেট নিচের দিকে পড়ে যায় আরও, সেই ক্ষেত্রে মার্কেট চলে আসতে পারে বিশেষ করে
80 90 অথবা 100 এই যে লেভেলটা এই লেভেলটা হলো সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভাঙতে পারে সম্মানিত বিভাগ সেই ক্ষেত্রে মার্কেটটা চলে যেতে পারে বিশেষ করে এই যে লেভেলটা বিশেষ করে দশমিকের আগে 1 চলে যাবে এবং 9000 আপনার 880 90 কিংবা 900 এই যে লেভেলটা এই লেভেলটা তবে আমি এই সপ্তাহে যে লেভেলগুলো আপনাদেরকে দেখালাম এই লেভেলগুলো কিন্তু ভাঙতে পারে না এই কথা আমি বলবো না কারণ নির্বাচনী ফলাফলটা আগামী সপ্তাহের ভিতরে যদি কমপ্লিটলি হয়ে যায় অর্থাৎ আগামী সপ্তাহে যদি এটা রেজাল্টটা ফুল আউট হয়ে যায় সেই আউট হওয়ার পরে দেখা যাবে যে বিভিন্ন স্পিচ হবে এই স্পিচের পরে ডিপেন্ড করে মার্কেট কিন্তু আরও একটু ভোলাটিলিটি হতেই পারে এটা খুব স্বাভাবিক তবে একটা বিষয় হলো আমি আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনার নভেম্বর ডিসেম্বরে মার্কেট বেশি আপডাউন হয় না তবে ফান্ডামেন্টালি কোনো ইস্যু যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই নভেম্বর ডিসেম্বর কেন কোনোভাবেই ক্ষেত্রে বাড়েই কাজ হবে না ফান্ডামেন্টাল তো ফান্ডামেন্টালি ফান্ডামেন্টাল যে কোনো কারণে যে কোনো সময় যে কোনো কারণে কিন্তু দেখা যায় ব্যাপকভাবে আপডাউন করতেই পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক সম্মানিত বিভাগ আমি আপাতত এতটুকু আপডেট আমি আপনাদেরকে দিলাম মার্কেট সম্পর্কে এরপরে যদি অতিরিক্ত কিছু জানার বা বোঝাব আপনাদের কাছে মনে হয় যে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।